হ্যালো বন্ধুরা, আমি নমিতা, নমিতা রান্নাঘরে আপনাদের অনেক অনেক স্বাগত। আজকে আমি একটা জিনিস তুলতে যাচ্ছি আপনারা সঙ্গে থেকে, ভিডিওটা দেখুন আমি কোথায় যাচ্ছি। চলুন, আমরা কিসের জন্য এসেছি আপনাদেরকে এবারে দেখাচ্ছি। এই যে এই গাছটা কেউ চিনতে পারছে? এটা হচ্ছে সাদা পাট শাকের গাছ। এটা থেকে আবার পাটও হয়, মানে যেটা সুতো তৈরি হয়, আবার এই পাতাটাও খাওয়া হয়। তা আমি এই যে আমার যতটা প্রয়োজন আমি ততটাই তুলে নিচ্ছি। আমি এই কচি কচি দেখে পাতাগুলো তুলবো। দেখুন, আমার যতটা প্রয়োজন আমি ততটাই তুলে নিয়েছি। এরপরে আমি কি করতে চলেছি আপনাদেরকে পরে দেখাবো, সঙ্গে থেকে ভিডিওটা দেখুন। দেখুন, সে পাট পাতাগুলো ধুয়ে নিয়েছি। এবারে এর মধ্যে একটা শিরা থাকে, এই শিরাগুলো প্রত্যেকটা পাতার আমি ছাড়িয়ে নিচ্ছি। তো ছাড়িয়ে নিয়ে এটা কি বানাতে চলেছি আপনাদেরকে পরে দেখাবো। প্রত্যেকটা পাতার আমার শীতগুলো ছাড়ানো হয়ে গেছে, এবার আমি ধুয়ে নিচ্ছি। ধুয়ে ভালো করে জলটা ঝরিয়ে নিতে হবে। এবারে দেখুন, আমি শাকের মতো করে ছোট ছোট করে কেটে নেব শাকটাকে। পরিমাণ মতো নুনটা দিয়ে আগে থেকে আমি শাকটাকে একটু মেখে রেখে দেবো। রসুনগুলো লাগবে আমার, এগুলো আমি ছাড়িয়ে নিই। এই দেখুন, এই রসুনটা লাগবে পরিমাণ মতো, আর এই কাঁচা লঙ্কাটা আমি এটা চেরা করে এটা দিয়ে দেবো। এই শাক রসুনটা দেখুন আমি এই যে কুড়ে দিয়ে দিচ্ছি শাকের মধ্যে। দেখুন, আমি আগে থেকে মুসুরি ডালটা ভিজিয়ে রেখেছিলাম, তো ভালো খুব সুন্দর ভিজে গেছে। এবার আমার যতটা লাগবে আমি ততটা নিয়ে আমি শিলে বেটে নেবো। খুব পিনো করা চলবে না, খুব মিহি করা চলবে না, যেমন একটু গোটা গোটা থাকে ডালটা, সেইভাবে আমাকে বাটতে হবে। এই দেখুন, বাটা হয়ে গেছে ডালটা। এবারে আমি ডালটা এই শাকের মধ্যেই তুলে নিচ্ছি। দেখুন, এইভাবে আমি মিশিয়ে নিলাম শাক, ডাল, রসুন, কাঁচা লঙ্কা আর নুন। এরপরে যখন আমি পাট শাকের পকোড়াটা করব, তখন আমি এটাতে একটুখানি হলুদ দেব। গ্যাসটা জ্বেলে কড়াইটা বসিয়ে দিলাম, কড়াইটা এবারে গরম হয়ে যাক। দেখুন, কড়াইটা গরম হয়ে গেছে, আমি পরিমাণ মতো এবারে তেলটা দিচ্ছি। দেখুন, স্বাদ মতো আমি একটুখানি চিনি দিয়ে দিলাম, আপনারা নাও দিতে পারেন, আমি দিলাম বলে আপনাদেরও দিতে হবে না। আর এই যে সামান্য একটু হলুদ, এই যে একসাথে আমি এবারে হলুদটাকে মাখিয়ে নিলাম। আমার যা যা উপকরণ লাগবে সব আমার মেশানো হয়ে গেছে। এবারে দেখুন আমি পাট শাকের পকোড়াটা কীভাবে বানাচ্ছি।
দেখুন এক পাঁচটা হয়ে গেছে, এবারে আমি এটা গুঁড়িয়ে দিই। দেখুন পাট পাতার পকোড়াগুলো হয়ে গেছে, এবার আমি নামিয়ে নিচ্ছি। দেখুন আমি আর লোভ সামলাতে পারছি না, একটা খেয়েই দেখি কেমন হয়েছে। খুব সুন্দর হয়েছে, আপনারাও আমার মতো এই পদ্ধতিতে বানিয়ে করে খেয়ে দেখবেন, খুব সুন্দর লাগছে। তো নতুন যারা আছেন বন্ধুরা, আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন।